ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে এমন একটা লার্জ ক্যাপ কোম্পানির ব্যাপারে আলোচনা করতে চলেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেটিংকে ইনক্রিজ করা হয়েছে তো চলুন কেন করা হয়েছে তার রিজন কী আছে বা কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে বা এই মুহূর্তে কী করা উচিত আছে বা যখন রেটিং ইনক্রিজ করেছে তার মধ্যে কি পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে সেই সব বিষয়ে আজকে আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি তার আগে ফ্রেন্ডস এখনো অব্দি যদি আপনি আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লে লিস্টে আসার পর টেকনিক্যালের ওপর ফেস বেস ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন চলুন ফ্রেন্ডস চলে যাব মেন পয়েন্টের দিকে তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার উপর এনএসি ইন্ডিয়ার পেজের উপর আমরা দেখতে পাচ্ছি এখন স্টক ট্রেড করছে পনেরোশো বাষট্টি টাকার কাছাকাছি এর মধ্যে লাস্ট ট্রেডিং সেশনে দেখতে পাওয়া যাচ্ছে সিক্স পয়েন্ট মুভমেন্ট ছিল কেন ছিল কেন না ফ্রেন্ডস প্রথমেই বললাম যে এর মধ্যে রেটিং ইনক্রিজ করা হয়েছে আমরা যখন ক্লাস চেঞ্জ করি ছোট ছোট বাচ্চারা যখন ক্লাস চেঞ্জ করে তখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার পর রেটিং দেওয়া হয় এ এ প্লাস এ প্লাস তো এই ধরনের কোম্পানির মধ্যেও কিন্তু রেটিং দেওয়া হয় তো চলুন কি রেটিং দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে পুরো নিউজ কি আছে সেটা আমরা দেখে নেব তো দেখতে পাওয়া যাচ্ছে যে এই নিউজের এফেক্ট কিন্তু চার্টের মধ্যে এবং নাম্বারের ক্ষেত্রে পজিটিভ ভাবে পড়েছে তাছাড়া এর ফিফটি টু উইক হাই আমরা দেখতে পাচ্ছি ষোলোশো ছাব্বিশ টাকার কাছাকাছি প্রায় বলতে গেলে একশো পয়েন্ট ডিসকাউন্টে এখন স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে তো চলুন আমরা চলে যাব নেক্সট পয়েন্টের দিকে ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি স্ক্রিনের উপর এর উপর ফ্রেন্ডস দেখে নেব কোম্পানির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দিক কি আছে কোম্পানি ইজ অলমোস্ট ডেথ ফ্রি কোম্পানি আছে কোম্পানির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটা হেলথলি প্রফিট হচ্ছে এবং সিএজিআর কিন্তু ইনক্রিজ হয়েছে লাস্ট ফাইভ ইয়ার্স এবং সেটা আছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট কোম্পানি একটা হেলথলি ডিভিডেন্ড দিচ্ছে এবং সেটাকে মেনটেনও করছে কিন্তু নেগেটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রমোটার কিন্তু তার হোল্ডিংকে লাস্ট থ্রি ইয়ার্সে কিছুটা কম করেছে এবং সেটা আছে মাইনাস ফোর পয়েন্ট জিরো ফাইভ তাছাড়া বুক ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হয়েছে চলুন দেখে নেব কোম্পানির নাম কি আছে বা কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে তার একটু যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে আপনার ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জিরোত কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন কিংবা ওয়ান দিয়ে বান করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এস বলে দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন চলুন আবার আমরা চলে যাব মেন পয়েন্টের দিকে কিনারের উপর কোম্পানির নাম আপনাদের সামনে আছে আইসিআইসি লম্বার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে সত্তর হাজার আটশো আঠাশ কারোর আছে ফ্রেন্ডস এটা কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি আছে লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে আরোই আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন কোম্পানির বিজনেস কেমন আছে বা কোম্পানি কি কাজ করে থাকে সেটা আমরা দেখে নেব ওয়েবসাইটে গিয়ে তো এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর ফ্রেন্স আপনারাও চাইলে নিজেরা একবার ওয়েব সাইড ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন যে কোম্পানির বিজনেস কেমন আছে কোম্পানির মধ্যে কত কাস্টমার আছে কিভাবে তার কাজকে প্রোভাইড করছে ফ্রেন্ডস দেখুন এখানে আমি চলে এসেছি আইসিআইসি লম্বার্ডের উপর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার কারোর কাস্টমার আছে চার কারোর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে কোম্পানির মধ্যে কিন্তু প্রচুর কাস্টমার আছে তাছাড়া নেটওয়ার্ক দেখতে পাওয়া যাচ্ছে আট হাজার আটশো আছে তাছাড়া আইসিআইসি লম্বার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছ হাজার পাঁচশো থেকে বেশি কিন্তু হসপিটাল ইনক্লুড আছে কোম্পানি কি কাজ করছে কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরে বিলং করছে কারের উপর ইন্স্যুরেন্স দিচ্ছে টু হুইলারের ইন্স্যুরেন্স দিচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে ট্রাভেলের ইন্স্যুরেন্স দিচ্ছে আমরা যখন জায়গায় ঘুরতে যাই তার কিন্তু লোন দিচ্ছে এই কোম্পানি তাছাড়া আদার্সের জন্য কিন্তু আছে দেখতে পাওয়া যাচ্ছে বিজনেস তাছাড়া বিভিন্ন ধরনের যে ছোট মোটো লোনগুলো থাকে সেই লোনও কিন্তু এই কোম্পানি প্রোভাইড করছে তো কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কাস্টমার আছে যেই কোম্পানির মধ্যে প্রচুর কাস্টমার থাকে সেই কোম্পানির মধ্যে সেলস ডেফিনেটলি বেশি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারের মধ্যেও আমরা জাম্প দেখতে পাই যেটা কিন্তু এর মধ্যে একটা প্লাস পয়েন্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি তো চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাব চার্টের উপর বা নিউজ কি এসেছে সেটা আমরা দেখে নেব টিকা টপের ফ্রেন্ডস আমরা চলে এসেছি দেখুন ফ্রেন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর সেক্টর পি আছে টোয়েন্টি সিক্স এবং ই রেশিও আছে ফর্টি এইট তো সেক্টর পি তুলনায় কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে একটু বেশি হয়ে গেছে হাই হয়ে গেছে কিন্তু যেইভাবে পারফরমেন্স দেখিয়েছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এর পি ই রেশিও ইনক্রিজ হয়েছে তাছাড়া এখানে আমি লং টার্মে চার্ট রেখেছি ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এইভাবে কিন্তু মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে প্রতিনিয়ত এখন আমরা চলে এসেছি আর্টিকেলের উপর আর্টিকেল এর উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যে ক্রিসিল ক্রিসিল কিন্তু এর মধ্যে রেটিংকে ইনক্রিজ করেছে এবং সেটা আছে এ এ এ স্ট্রেভেল স্ট্রেভেল রেটিং দিয়েছে তো ডেফিনেটলি এর মধ্যে যখন পজিটিভ একটা রেটিং দেওয়া হয়েছে তো সেই এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে নম্বরের মধ্যে পড়েছে এবং লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু অলমোস্ট সিক্স পারসেন্টের আপ মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছিল আইসিআইসির লম্বার চলে এসেছি জিরোদার প্ল্যাটফর্মের উপর দার প্ল্যাটফর্মের উপর আইসিআইসি লম্বার্ডের চার্ট আমি ওপেন করে নিয়েছি চার্টকে যদি ভালো করে ফ্রেন্ডস লক্ষ্য করবেন তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যা রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে প্রায় ষোলোশো টাকা অবধি কিন্তু এই স্টক যেতে চলেছে তো আপনারা চাইলে অবশ্যই আইসিআইসি লম্বার্ডের দিকে ফোকাস করতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন ফ্রেন্ডস রেটিং যখন ইনক্রিজ করা হচ্ছে সেটা ডেফিনেটলি লং টার্মের জন্য করা হয়েছে লং টার্মের জন্য এই স্টকের দিকে ফোকাস করতে পারেন কিংবা নিজেরাও একবার অ্যানালাইসিস করে দেখতে পারেন চলুন দেখুন এখানে আমি কে লাগিয়েছি এমএসিডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এমএসসিডি লাইন কিন্তু সিগনাল লাইনের ওপরেই আছে ব্লু যেই লাইনটা আছে সেটা হচ্ছে এমএস সিডি লাইন এবং রেড যেই লাইনটা আছে সেটা আছে সিগনাল লাইন আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু ওপরের দিকেই আছে তো ডেফিনেটলি এখান থেকে স্টক অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে কোম্পানি আমাদেরকে কেমন রিটার্ন দিয়েছে সেটাও আমরা এক নজরে চেক করে নেবো ওয়ান উইকে স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে ফাইভ পয়েন্ট নাইনটি এইট পার্সেন্ট ওয়ান মান্থে ফাইভ পয়েন্ট এইটটি টু ওয়ান ইয়ারে টোয়েন্টি টু এবং থ্রি ইয়ার্সে একশো দু পার্সেন্ট অবধি কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্সের ডেটা কিন্তু নেই কেন যে কোম্পানি এতদিন পুরনো নয় তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু ফোকাস করা যেতেই পারে ইন্স্যুরেন্স সেক্টরের স্টক আছে ফ্রেন্ডস আমরা কিন্তু ইন্স্যুরেন্স নিয়েই থাকি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকি কারের জন্য ইন্স্যুরেন্স নিয়ে থাকি লোন তো আমরা নিয়েই থাকি ফ্রেন্ডস এখন কোনো জিনিস কেনার আগে কিন্তু আমরা অবশ্যই লোন নিয়ে থাকি তাছাড়া কোম্পানির মধ্যে চার কারোর কাস্টমার আছে তো ডেফিনেটলি যত বেশি কাস্টমার থাকে ততই কিন্তু ডেফিনেটলি সেই কোম্পানির জন্য একটা প্লাস পয়েন্ট থাকে তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই পার্টিকুলার স্টক এর ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ